বাংলাদেশের ইতিহাস টপিকের মধ্যে আমরা আজ যেখান থেকে শুরু করব, এটা হচ্ছে আমরা যদি গুরুত্বের কথা যদি বলি তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আমরা একটা কোশ্চেনটা অ্যানালাইসিস করি। চলো, 36 BCS এ আমাদের ইতিহাস টপিকটা থেকে টোটাল কোশ্চেন আসছে 13টা। এই 13টা কোশ্চেনের মধ্যে আমরা একটু দেখি 47-এর পর থেকে আমাদের কয়টা আসছে। তাইলে একটা, দুইটা, তিনটা, চারটা কোশ্চেন আসছে 47-এর পর থেকে, তারপরে পাঁচটা, ছয়টা, ছয়টা কোশ্চেন 13টার মধ্যে ছয়টা আসছে আমাদের 47-এর পরের ইভেন্ট থেকে। আরোটা আসছে, সরি, এই যে 60টা। তাহলে 13টার মধ্যে 60টা কোশ্চেন আমরা যদি ভাগ করি যে 1947-এর আগে আর 47-এর পরে, 47-এর পরের অংশটুকু থেকে আসছে 60টা কোশ্চেন 36 BCS-এ। 37 দেখি, পাঁচটা প্রশ্নের মধ্যে কী অবস্থা। 47-এর পর থেকে আসছে এই একটা, এই দুইটা, এই তিনটা। 38-এ দেখি তো, 47-এর পর থেকে কয়টা আসছে, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, ছটার মধ্যে চারটা আসছে 47-এর পর থেকে। 39 স্পেশাল ছিল, এখানে জিকেতে নাম্বার কম ছিল, তাও দেখা যাচ্ছে এখানে 47-এর পর থেকে আসছে একটা, দুইটা, চারটার মধ্যে দুইটা আসছে 47-এর পর থেকে। 40-তম মধ্যে দেখি কয়টা আসছে 47-এর পর থেকে, এইখানে আসছে একটা, তারপরে দুইটা, তিনটা, তিনটা প্রশ্ন আসছে 47-এর পর থেকে। 41-এ দেখি তো কয়টা আসছে 47-এর পর থেকে, এইখানে আসছে একটা, দুইটা, তিনটা, তারপর হচ্ছে যে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 41-এ 60টা প্রশ্ন আসছে 47-এর পর থেকে। 42-এর স্পেশাল, ওইখানের মধ্যে দেখি আমরা 47-এর পর থেকে কয়টা আসছে, একটা, দুইটা, তারপরে তোমার তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা প্রশ্ন আসছে। এটি স্পেশাল বিসিএস ছিল, এখানেও তোমার অনেকগুলো কোশ্চেন আসছে 47-এর পর থেকে, এখানে জিকেতে তোমার নাম্বার কম ছিল। 43-তে দেখি তো কয়টা আসছে আমাদের 47-এর পর থেকে, তাইলে 47-এর পর থেকে আমার কোশ্চেন আসছে এই একটা, এই দুইটা, তিনটা, তার মানে আমাদের ছটার মধ্যে তিনটা আসছে আমাদের 47-এর পর থেকে। 40-তম বিসিএস কয়টা আসছে একটু দেখি, একটা, দুইটা, তিনটা, তারপরে হচ্ছে যে চারটা, পাঁচটা, ছয়টা, 13টার মধ্যে 6টা প্রশ্ন আসছে 47-এর পর থেকে। তার মানে এইটা মোটামুটি আমরা বলতে পারি, আমরা যদি বিসিএস প্রিলির জন্য একদম প্রাচীনকাল থেকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত পড়ি, তাহলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 47-এর পরের অংশটুকু। এখন এই কথাটা কেন বললাম, আমরা তো সবই তো পড়বো, এই কথা এই জন্য বললাম, তোমার যদি মাথায় থাকে তাহলে এক্সামের আগের এক সপ্তাহে তুমি যে কাজটা করবা, তখন তোমার টাইম খুবই শর্ট, তখন তুমি রিভিশনের জন্য প্রায়োরিটি হচ্ছে প্রথম 47-এর পর থেকে, তুমি 47-এর পর থেকে আগে রিভিশন দিয়ে শুরু করবা, যেহেতু 47-এর পর থেকে তুমি জানো সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। তো চলো আমরা আজকে আমাদের বাংলাদেশের ইতিহাস টপিকে 1947-এর পরে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে সেগুলো পড়ব, আজকে হচ্ছে তার প্রথম পর্ব। তাহলে আমাদের 47 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়ে গেল, 15 আগস্ট ভারত স্বাধীন হয়ে গেল। তো আমরা দেখি যে সদ্য গঠিত যে দেশটা পাকিস্তান, সেখানে কী অবস্থা। সেখানে একটা ভাগ হচ্ছে এখানে, এই যে পশ্চিম পাকিস্তান, আর একটা ভাগ হচ্ছে এখানে পূর্ব পাকিস্তান, তার মাঝখানে বিশাল একটা দেশ হচ্ছে ভারত। তাহলে এই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে যদি যাতায়াত করতে হয়, একটা হচ্ছে এয়ারে যাতায়াত করা যাবে ভারতের উপর দিয়ে, একটা হচ্ছে এই দিক দিয়ে জাহাজে করে এদিক দিয়ে আসা যাবে। এই দুটো দেশের মধ্যে এত বেশি ডিস্টেন্স ছিল এবং দুটো দেশের মধ্যে ভাষা, সংস্কৃতি, এত বেশি খাদ্যাভ্যাস, এত বেশি পার্থক্য ছিল, তার মানে এই দুটো দেশ শুরুতেই এখানে মোটামুটি বোঝা যায় এটা আসলে কখনো একসাথে টেকার কথা না। তো চলো, যেহেতু এই দুটো দেশের মধ্যে ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সব কিছুতে এত বেশি বৈচিত্র্য, এত বেশি ডিফারেন্স, প্রথম যেটা নিয়ে গঞ্জাম দেখা গেল সেটা হচ্ছে ভাষা নিয়ে, যে এই সদ্য গঠিত যে দেশটা, এই দেশের সরকারি ভাষা কোনটা হবে। আমরা ভাষা আন্দোলন যখন পড়ার সময় আমরা যখন বলি যে রাষ্ট্রভাষা বা সরকারি ভাষা, হ্যাঁ, তো অনেক সময় আমরা কিন্তু অতি আবেগী হয়ে আমরা বলে ফেলি
যে আমরা হচ্ছে যে পাকিস্তানের আমাদের মাতৃভাষায় হচ্ছে যে কথা বলতে দিচ্ছে, মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে না, ঘটনাটা মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারবো, কিন্তু সরকারি চাকরি করতে গেলে সেখানের মধ্যে অফিসের ভাষা হবে অন্য আরেকটা, সেটা আমার বাংলা না, আমরা মাতৃভাষা আমাদেরটা থাকবে, আমরা বাংলায় কথা বলবো। এমন না যে বাংলা ভাষায় কথা বললে গ্রেফতার করে নিয়ে যাবে, অনেকে ভুল ধারণা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললে মানে গ্রেফতার করে নিয়ে যাবে, সেটা এমন না। বিষয়টা হচ্ছে যে সরকারি অফিস আদালতের মধ্যে সরকারি কাজ চালানোর জন্য যে ভাষাটা হবে সেটা হচ্ছে বাংলা হবে নাকি উর্দু হবে নাকি ইংরেজি হবে নাকি আরবি হবে, এইটা নিয়ে একটা দ্বন্দ্ব এবং বিভেদ দেখা গেল। কারণ এর আগে ছিল ব্রিটিশ পিরিয়ড, সেখানের মধ্যে সরকারি ভাষা ছিল কোনটা? ইংরেজি। তার আগে সরকারি ভাষা কোনটা ছিল বলো তো? ইংরেজের আগে সরকারি ভাষা কোনটা ছিল মুঘলদের আমলে? মুঘলদের আমলে সরকারি ভাষা ছিল কোনটা? ফার্সি ছিল, তাই না? ফার্সি ছিল মুঘলদের আমলে, তারপর হলো ইংরেজি। তাহলে এখন কোনটা হবে আমরা একটু দেখি। তাহলে সব দিকে কথাবার্তা হচ্ছে যে কোনটাকে সরকারি ভাষা করা হবে। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। তাহলে 100 জনের মধ্যে যদি 56% যদি বাংলায় কথা বলে, তাহলে তো এটা খুব নর্মাল একটা ব্যাপার যে বাংলাটাই এখানের মধ্যে সরকারি ভাষা হওয়া উচিত, বা অন্য কোনো ভাষাকে যদি করা হয় সরকারি ভাষা, বাংলাকে অবশ্যই এখানের মধ্যে অন্য, কারণ একটা দেশে তো একাধিক সরকারি ভাষা থাকতে পারে, তাহলে বাংলা তো অবশ্যই সরকারি ভাষা হবে প্রথম দাবিদার, যেহেতু 56% মানুষের ভাষা হচ্ছে বাংলা। কিন্তু দেখা গেল যে 56% মানুষের মাতৃভাষা বাংলাকে সরকারি ভাষা না করে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা উর্দুকে সরকারি ভাষা করার জন্য তারা উঠে পড়ে লাগলো। মজার ব্যাপার হচ্ছে উর্দু কিন্তু ভাষাভাষীদের মধ্যে সেকেন্ডও ছিল না, উর্দুতে কথা বলতে মাত্র তোমার 6% বা তার কাছাকাছি মানুষের মতো, 6% মতো কাছাকাছি মানুষ উর্দুতে কথা বলতো। হ্যাঁ, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে যে ভাষায় এত কম মানুষ কথা বলে এটাকে সরকারি ভাষা তোমার হচ্ছে যে করার পিছনে কত? 4% মতো, আচ্ছা 3.37, ওকে 3.37% মতো মানুষ উর্দুতে কথা বলতো, তার মানে খুব অল্প মানুষ কথা বলছে উর্দুতে। তাহলে উর্দু নিয়ে সবার মধ্যে কেন এত কনসার্ন, যে কেন সবাই চাচ্ছে যে উর্দু হবে সরকারি ভাষা, উর্দু হবে মাতৃভাষা না, সরি, রাষ্ট্রভাষা বা যেটাকে আমরা অফিসের ভাষা যেটাকে বলতে পারি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা কেন হবে বা এটার পিছনে মেইন কারণটা কী? মনে রাখতে হবে যে উর্দু নামে কিন্তু কোনো ভাষা তোমার মানে সরাসরি আমরা যেরকম বাংলার একটা রুট আছে এরকম, তো উর্দু একটা কৃত্রিম ভাষা, উর্দু কিন্তু একটা তোমার এটা কোনো মৌলিক কোনো ভাষা না, উর্দু একটা কৃত্রিম ভাষা। উর্দুদের মধ্যে কী করা হয়েছে, বিভিন্ন ভাষার মধ্যে খুব সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো নিয়ে একটা ভাষা বানানো হয়েছে, একটা গীতল ভাষা যেটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা তারা সরকারি কাজে কোন ভাষা ব্যবহার করে, সরকারি না বা তারা নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য। ধরো এখানের মধ্যে বাংলার একটা মুসলমান, সে হচ্ছে যে ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের একজন মুসলমানের সাথে তাদের মধ্যে যে একটা তারা যে যোগাযোগটা করবে কীভাবে করবে, বা পুরো ভারতবর্ষের মধ্যে মুসলিমদের একটা কমন ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলে তারা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করতে পারবে। এই কমন ল্যাঙ্গুয়েজকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা ভারতবর্ষের মুসলমানদের জন্য, এই ভাষাটা হচ্ছে উর্দু। তো উর্দু কিন্তু কোনো মৌলিক ল্যাঙ্গুয়েজ না, এখানের মধ্যে অ্যারাবিক ওয়ার্ড আছে, উর্দুর মধ্যে তোমার ফার্সি ওয়ার্ড আছে, বেশিরভাগগুলো ফার্সি এখানের মধ্যে, এখানের মধ্যে প্রচুর ভিন্ন ভিন্ন ভাষার শব্দ তোমার নিয়ে একটা গীতল একটা ভাষা ফরমেশন করা হইলো যেটা হচ্ছে উর্দু। উর্দু আর হিন্দি একদম কাছাকাছি। তখন যেহেতু তোমার ইংরেজদের সময় এবং মুঘলদের সময়ও এই লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা প্রচলিত ছিল, তো পাকিস্তানের বললো তাহলে ওইদিকে পূর্ব বাংলা, এদিকে পশ্চিম পাকিস্তান, তাহলে যেহেতু এখানের মধ্যে মুসলিমদের আলাদা দেশ হয়েছে তাহলে তারা তাদের যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল তাহলে সেটাই হবে সরকারি ভাষা। তো এটা নিয়ে তারা খুবই উঠে পড়ে লাগলো। কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু তখন উর্দুতে কথা বলতো না, বা এই অঞ্চলের মানুষ কিন্তু উর্দু ওইভাবে ইউজ করতো না। এখন এটার পক্ষে বিপক্ষে তাহলে এখন যুক্তিতর্ক করতে হবে। এখন এই অঞ্চলের যারা আমাদের যারা জ্ঞানীগুণী লোক ছিল, যারা বুদ্ধিজীবী ছিল, তাহলে তারাও এটার পক্ষে তর্ক করতে হবে, বিতর্ক উপস্থাপন করতে হবে যে কেন আমরা হচ্ছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে আমরা উর্দু চাই না, আমরা কেন এটাকে বাংলা চাই। এই প্রশ্নে কিছু সংগঠন ক্রিয়েট হলো, আমরা পরপর সেই সংগঠনগুলোর নামগুলো পড়ব। প্রথম যে সংগঠনটা ক্রিয়েট হলো তার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিস দেখো ওরা একটা পুস্তিকা রিলিজ করছে, যে পুস্তিকার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু।
এবং এখানে আমরা বইয়ের কাভারটা দেখতে পাচ্ছি। বইয়ের কাভারে যদিও এখানে রাইটারদের কিন্তু নামগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, আমরা সামনে রাইটারদের নামগুলো পড়ব। তাহলে এই তমদ্দুন মজলিসটা হচ্ছে ভাষার দাবিতে প্রতিষ্ঠিত প্রথম সাংস্কৃতিক সংগঠন, যেটা হচ্ছে 2 সেপ্টেম্বর 1947। এখন এই তারিখগুলো নিয়ে কিন্তু তোমরা প্রচুর ভিন্ন ভিন্ন বিতর্ক দেখবা, এগুলো নিয়ে মারামারি করা, বিতর্ক করার কিছু নাই, কারণ অনেক জায়গায় 1 সেপ্টেম্বর বাবা। ঘটনাটা হচ্ছে এই যে তোমার সংগঠনগুলো ক্রিয়েট হইতো, মিটিংগুলো হইতো বেশিরভাগ রাতে। এখন ধরো রাত 10টায় একটা মিটিং শুরু হইলো, তো রাত 10টায় মিটিংটা শুরু হয়ে তোমার রাত 2টায় মিটিংটা শেষ হইলো। এখন এই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হলে একটা সংগঠন ক্রিয়েট করা হবে। তার মানে 2 সেপ্টেম্বর যে পত্রিকাটা রিলিজ হইলো, তারা পত্রিকার মধ্যে লিখছে যে তোমার হচ্ছে যে আজ প্রতিষ্ঠিত হলো তমদ্দুন মজলিস। হ্যাঁ, কিন্তু মিটিং যেহেতু 10টা শুরু হয়েছে, অনেকে বললো না এটা হচ্ছে 1 সেপ্টেম্বর, এই জন্য এখানে অনেকগুলো তারিখ নিয়ে আমরা কিন্তু প্রচুর মানে একদিনে দেখ সেদিক হবে, এগুলো নিয়ে বিতর্ক করার কিছু নাই। মনে রাখবা, বিশেষ পরীক্ষায় কখনো ডাবল অপশান আসবে না। আরেকটা কথা আমি তোমাদের বলছিলাম যে পরীক্ষার জন্য সাল তারিখ নিয়ে বেশি এটা করার কিছু নাই, কিন্তু আমি যে সাল তারিখগুলো বলবো সেগুলো তোমার মনে রাখবা। তাহলে এই যে সাল তারিখটা বললাম, এই সাল তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। 47-এর পরে যতগুলো সাল তারিখের কথা আমি বলবো এগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। তো এই 2 সেপ্টেম্বর তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 1947। কোনো কোনো বইয়ের মধ্যে 1 সেপ্টেম্বরে তোমরা দেখবা। আর এই তমদ্দুন মজলিসের সভাপতি হচ্ছে আবুল কাশেম। তো আবুল কাশেম সাহেব, তাহলে ওনাদের নেতৃত্বে যে তমদ্দুন মজলিস ফরমেশন হইলো, তার একটা পুস্তিকা বের করলো। এই পুস্তিকা লেখক হচ্ছে 3 জন, যেখানে অধ্যাপক আবুল কাশেম উনি নিজে, আরও 2 জন ডক্টর কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমদ। তাহলে এই 3 জন মিলে এই পুস্তিকাটা ওনারা লিখলেন। এই তমদ্দুন মজলিস, তারা একটা সাপ্তাহিক পত্রিকা রিলিজ করলেন। কার উদ্যোগে? অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে একটা পত্রিকা রিলিজ হলো, এবং যে পত্রিকাটার নাম হচ্ছে সাপ্তাহিক সৈনিক। যে পত্রিকাটা সম্পাদক হলো আব্দুল গফুর। এই পত্রিকাটা রিলিজ হলো 1948 সালে। তো চলো আমরা হচ্ছে যে আমাদের এখন আমরা বলছিলাম যে এখন ভাষার প্রেক্ষাপটে আমরা অনেকগুলো সংগঠনের নাম আমরা পড়ব, তাদের প্রতিষ্ঠাতা একটা খুব গুরুত্বপূর্ণ, এবং তাদের নামগুলো এরকম আমাদের মধ্যে প্রায় কনফিউশন ক্রিয়েট হবে। তো আমি চেষ্টা করব আজকে তোমাদের সেই কনফিউশনগুলো ক্রিয়েট করার জন্য। তাহলে দেখো, আগে যে সংগঠনটা ছিল তমদ্দুন মজলিস, ওটা কি রাজনৈতিক নাকি সাংস্কৃতিক, কালচারাল অল পলিটিক্যাল বলো, ওটা কি কালচারাল নাকি পলিটিক্যাল? এর আগে যে এই সংগঠনের কথা বললাম তমদ্দুন মজলিস, ওটা ছিল কালচারাল সাংস্কৃতিক সংগঠন। ওরা কোনো তোমার হচ্ছে যে মিটিং মিছিল আন্দোলন, হ্যাঁ রাজপথ, এটা না, তারা হলো একদম চল্লিশ সাংস্কৃতিক একটা সংগঠন। এখন আমরা রাজপথে নামবো, চলো রাজপথে নামি। তাহলে প্রথম যে সংগঠনটা হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটার আহ্বায়ক হচ্ছে এস এম নুরুল হক ভূঁইয়া, 1 অক্টোবর 1947। কোনো কোনো বর্মীতে তুমি 2 অক্টোবর পাইতে পারো, বিতর্কের কিছু নাই, তুমি একটাই মনে রাখবা 1 অক্টোবর 1947। পরীক্ষা কখনো কোনো ডাবল অপশন থাকবে না। তাহলে এখন আমরা প্রথম পর্যায়ে আসি, দ্বিতীয় পর্যায়ে যাই নাই, ভাষা আন্দোলনের আমরা প্রথম পর্যায়ে আসি, এখনও মাত্র শুরু হচ্ছে ঘটনাটা। তাহলে এস এম নুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে ওনাকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় 1 অক্টোবর 1947। তুমি ক্রনোলজিগুলো খেয়াল করো, দেখো যে আমরা প্রথমে করলাম কি, তমদ্দুন মজলিস 2 সেপ্টেম্বর 1947, পরের মাসে চলে আসছি 1 অক্টোবর চলে আসছি 1947। তাহলে তুমি যদি একটু ক্রোনোলজি খেয়াল করো তাহলে তোমার ডেট কখনো ভুল হবে না। তাহলে পরের মাসে আসছি আমরা, এখন জাস্ট আমরা পরের মাসে আসলাম, 1 অক্টোবর 1947-এ আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ফর্ম হইল। এবার দেখি যে আমাদের গণপরিষদের কি অবস্থা, যে পাকিস্তানের যে অ্যাসেম্বলি সেখানে কি অবস্থা, এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরের বছর চলে আসছি কিন্তু 1947 শেষ আমাদের, হ্যাঁ এখন আমরা 1948-এ চলে আসছি। 1947-এ আমাদের দুটা ঘটনা, একটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর, আর তার আগের মাসে ছিল আমাদের তমদ্দুন মজলিস। আশা করি তোমরা এখন ডেট নিয়ে গ্যাঞ্জাম লাগবে না। পরের বছর আসলাম ফেব্রুয়ারি মাস, কুমিল্লার ধীরেন্দ্রনাথ, উনি পাকিস্তানের গণপরিষদে মানে অ্যাসেম্বলিতে উনি বললো ঠিক আছে আপনারা যেটা কইছেন উর্দু ঠিক আছে উর্দু থাকুক, কিন্তু তার পাশাপাশি অবশ্য বাংলাকে সরকারি কাজে ব্যবহার করতে হবে, নাহলে পরে পূর্ব বাংলার মানুষজন চাকরি বাকরি কেমনে করবে, কারণ সরকারি কাজে সবাই উর্দু ব্যবহার করে, তাহলে উর্দু তো আমরা বলতে পারি না। তাহলে উনি বললো 56% মানুষের যে ভাষাটা, এবং বিশাল জনপদ যেখানের মধ্যে এত মানুষ বাংলা কথা বলে, তাহলে বাংলাও উর্দুর পাশাপাশি সরকারি ভাষা হইতে হবে। দুঃখজনকভাবে এখানে বাংলার পক্ষে ভোট পড়ে মাত্র 15টি, বাংলার বিপক্ষে ভোট পড়ে
ঠিক তার উল্টাটা 51টি, তার মানে এই প্রস্তাবটা কিন্তু পাশ হয় নাই। যখন অ্যাসেম্বলিতে এই প্রস্তাবটা পাশ হলো না, মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড রকম ক্ষোভ দেখা গেল। কিরে এখানের মধ্যে আমরা এত মানুষ বাংলা কথা বলি কিন্তু বাংলা নাকি সরকারি ভাষা হবে না, তাহলে আস্তে আস্তে এখন পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু শুরু হইল। তো এই ধীরেন্দ্রনাথ দত্ত যে ওনার যে প্রস্তাব, ওনার প্রস্তাবের বিরোধিতা করে মূলত মুসলিম লীগ। তো মুসলিম লীগ তো তখন মূলত ক্ষমতায়, তাদের সরকার ক্ষমতায়, আর ঠিক তখন পাকিস্তান প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী। খুব খেয়াল করে কিন্তু, আমরা কিন্তু একটু পরে তোমাকে আশ করব যে ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে মানে 48 সালের দিকে পাকিস্তান প্রধানমন্ত্রী কে ছিলেন, 52 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, আমি কিন্তু আশ করব। আবার বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, আবার তোমার হচ্ছে যে প্রথম পর্যায়ে কে ছিলেন, দ্বিতীয় পর্যায়ে কে ছিলেন, আমরা কিন্তু এই ধরনের ব্যাপার সেবার আসবো। তাহলে একদম শুরুর দিকে পাকিস্তান প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী। তো আসো আমরা এখন, পরিস্থিতি খুব তোমার উত্তপ্ত হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে মানুষের মধ্যে, আমরা সবাই মধ্যে এখন মিটিং মিছিল, হ্যাঁ সব শুরু হয়ে গেল। দেখো মিটিং মিছিল করার জন্য কী লাগবে, একটা সংগঠন লাগবে। আমরা এখন চলে আসবো এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদকে, দেখো এটাকে আমরা কলবর বাড়াইলাম, কী নাম দিলাম, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা কাকা আহ্বায় করে, শামসুল আলম কাকা আহ্বায় করে, তাই এটা কথা দেখো খেয়াল করো, 2 মার্চ 1948। তাহলে এখন আমাকে একটু টুপ করে বলে ফেলো তো, যে প্রথম যে আমরা সংগ্রাম পরিষদ গঠন করলাম সেই তারিখটা কত ছিল, সবাই একটু কমেন্টে লিখে ফেলো, দ্রুত গতিতে সবাই কমেন্টে লিখে ফেলো। অক্টোবর 1947, ওকে। আমরা আসছি এখন মার্চ 1948-এ আসছি, রাইট, মার্চ 1948। প্রথম যে সংগ্রাম পরিষদটা ছিল ওরা কিন্তু খুব বেশি অ্যাক্টিভিটি আসলে করতে পারে নাই। এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এখন যেটা হলো, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ওরা কিন্তু অনেক অ্যাক্টিভিটি এখন শুরু করবে। তাহলে তার একটা কত, 2 মার্চ 1948 শামসুল আলমকে আহ্বায় করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আচ্ছা এখানে কোনো কেন্দ্রীয় কোনো কথা আছে, কেন্দ্রীয় নামে কোনো কথা আছে কিনা এখানের মধ্যে, নাই। তাহলে এটা একটু আমি একটা নোকতা দিয়ে রাখলাম, এটা মাথায় রাখো যে কেন্দ্রীয় নামে কোনো টার্ম আমি ইউজ করি নাই, কারণ এই টার্মগুলো নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড গ্যাঞ্জাম লাগে। তাহলে দ্বিতীয়বারের মতো আমরা একটা সংগ্রাম পরিষদ গঠন করলাম। প্রথম যেটা ছিল এটা খুব ছোটো পরিসরে ছিল, তারা খুব বেশি অ্যাক্টিভিটি করতে পারে নাই। আমরা এখন দ্বিতীয়বারের মতো আমরা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আমরা গড়ে তুললাম। কদিন পরে 2 মার্চ থেকে আমরা চলে আসলাম 11 মার্চে। তাহলে দেখো এরা কিন্তু অনেক অ্যাক্টিভিটি, রাজপথে আন্দোলন, হ্যাঁ অনেক ওরা বিপ্লব করতেছে ওরা এখানের মধ্যে, মিটিং মিছিল করতেছে। তাহলে 11 মার্চ 1948 বলা হইল বাংলা ভাষা দাবি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানের মধ্যে কোথাও লেখা বাংলা ভাষা দিবস, কোথাও লেখা বাংলা ভাষা দাবি দিবস, আমরা এখানে দুটো মনে রাখি, দুটো একই জিনিস। 11 মার্চ 1948 সালে ওরা বললো যে আমরা যদি নির্দিষ্ট একটা তারিখকে যদি আমরা বাংলা ভাষা দাবি দিবস হিসেবে ঘোষণা করি, তাহলে পরে আমাদের যে দাবিগুলো, এই যে নির্দিষ্ট দিবস কেন করা হয়, দিবস করা হয় যে ওই একটা দিনকে আমরা স্পেসিফাই করে আমরা সেই ঘটনাটার ইম্পর্টেন্স বোঝাচ্ছি। মনে রাখতে হবে 52 সালের 21 ফেব্রুয়ারি আগ পর্যন্ত এই 11 মার্চ এই তারিখটাই ছিল আমাদের ভাষা দিবস। 52 সালের পর থেকে 21 ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিবস, তার আগ পর্যন্ত 11 মার্চ ছিল আমাদের ভাষা দিবস। তাহলে দেখো ওরা সিদ্ধান্ত নিল যে আমরা এই দিবসটাকে ভাষা দিবস হিসাবে এখন পালন করব। এখন পাকিস্তানের তো সেটা মানবে না, ওরা করলো না, তোমরা ভাষা দিবস পালন করা মানে তোমরা এখানের মধ্যে, ওরা বললো আমরা ধর্মঘট করব। পাকিস্তানের তো এখন এটা মানবে না। কি হলো, যে ধর্মঘট ওরা করলো সেই ধর্মঘট থেকে পাকিস্তানিরা বঙ্গবন্ধু সহ, আচ্ছা উনি এখনও বঙ্গবন্ধু উপাধি পান নাই, তাহলে আমরা শেখ মুজিব নামটা ইউজ করব। তাহলে তুমি দেখবে বঙ্গবন্ধু উপাধি আমরা পাবো একদম আরও অনেক পরে, হ্যাঁ তাহলে আমরা সেই পর্যন্ত ওয়েট করতে হবে। তাহলে শেখ মুজিবুর রহমান সহ 69 জনকে গ্রেফতার করা হয়। মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান ভাষার দাবিতে এই প্রথমবারের মতো গ্রেফতার হন, এটা প্রথমবারের মতো গ্রেফতার হন, কিন্তু এটা ওনার জীবনের প্রথম গ্রেফতার না, ওনার জীবনের প্রথম গ্রেফতার আরও আগে। তা ভাষার দাবিতে উনি এখন প্রথম উনি হচ্ছে গ্রেফতার হন। তো ওনারা যখন গ্রেফতার হয় তখন তার প্রতিবাদে ঢাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্মঘট পালিত হয় এবং দেশের অবস্থা খুব উত্তপ্ত অবস্থা এখন বিরাজ করতেছে। তখন কয়েকদিনের মধ্যে তো পূর্ব পাকিস্তানে জিন্না সাহেব আসবে। আচ্ছা একটু ইউটিউব করে বলে ফেলো তো, জিন্না সাহেবের পোস্ট কি এখন, এই মুহূর্তে জিন্না সাহেবের পোস্ট কি
এখন 48 সাল চলতেছে, 48 সালের মার্চ মাস চলতেছে। জিন্নাহ সাহেবের পোস্ট কি বলো? উনি এখন গভর্নর জেনারেল, রাইট? উনি এখন পাকিস্তানের গভর্নর জেনারেল, না না প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী তো হচ্ছে তোমার লিয়াকত আলী, প্রধানমন্ত্রী তো লিয়াকত আলী। তাহলে জিন্নাহ সাহেব আসবে এখানের মধ্যে। এখন খাজা নাজিমুদ্দিন সরকারের পক্ষে, সে বাংলায়, বাংলায় সে এখন সরকারের পক্ষে, সে লোকজনকে বলতেছে শুনো এখন জিন্নাহ সাহেব আসবে। আর জিন্নাহ সাহেব কিন্তু ওনাকে পাকিস্তানের জাতির জনক বলা হয়, তো জিন্নাহ সাহেব যদি আসবে তো এখন তোমরা যেরকম এরকম যদি এখানে বিদ্রোহ করো, মিটিং মিছিল করো, তাহলে সরকার খুব বিব্রত হয়ে যাবে, একটা কাজ করো তোমাদের সাথে চুক্তি করি আসো। তো চুক্তির মধ্যে এখানের মধ্যে শর্তগুলো ছিল, যারা 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 রাজবন্দী, তাহলে শেখ মুজিবুর রহমান সহ যারা রাজবন্দী ওনাদেরকে মুক্তি দিতে হবে এবং তারা বাংলা ভাষাকে সরকারি ভাষা করা হবে, এই দাবি দেওয়া তারা হচ্ছে যে মেনে নিচ্ছে। সরকারের পক্ষে এই চুক্তিটা করে খাজা নাজিমুদ্দিন, আর সংগ্রাম পরিষদের পক্ষে এই চুক্তিটা করে কামরুদ্দিন আহমদ। এখানের মধ্যে 8 দফা একটা চুক্তি হয়, চুক্তিস্থল হচ্ছে বর্ধমান হাউস। তাহলে এখন সবাই ঠান্ডা হয়ে গেল, সে ভাবলো যে ঠিক আছে সরকার তো মেনে নিছে যে এখন একটা চুক্তি হয়ে গেছে যে বাংলা ভাষাকে সরকারি ভাষা করা হবে। ইউজুয়ালি যখন কোনো আন্দোলন হয় তখন দেখবা সরকারের পক্ষ থেকে মন্ত্রী আসে, মন্ত্রী এসে বলে বাবারা তোমরা থামো, তোমরা যা বলতেছো তা সব মেনে নেওয়া হবে, আমরা ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ, গভর্নরটা ঠিক রাষ্ট্রপতি না, তখন রাষ্ট্র মানে পোস্ট বাই পোস্ট রাষ্ট্রপতির মতোই, বাট রাষ্ট্রপতি না পোস্টটা। তো তাহলে খাজা নাজিমুদ্দিন কি বললো, ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ, যে কোনো আন্দোলনের সময় দেখবা একজন আসে, আসে বলে যে আমি ব্যাপারটা দেখতেছি। তো খাজা নাজিমুদ্দিন কইলো আমি ব্যাপারটা দেখতেছি, এটা বলে ছাত্রদেরকে সে ঠান্ডা করে দিল। তো সবাই মনে মনে চিন্তা করলো হ্যাঁ এখন তো তাহলে জিন্নাহ সাহেব আসবে, জিন্নাহ সাহেব আসে একটা ঘোষণা দিয়ে দিবে, ঠিক আছে বাবারা তোমাদের দাবি মানছি যে বাংলা সরকারি ভাষা হবে, সবাই অপেক্ষা করতেছে এটার জন্য, এই ঘোষণার জন্য। কি ঘটনা ঘটলো দেখো, চুক্তিটা হয়েছে কখন, মাত্র তোমার হচ্ছে যে এখানে তোমার 15 মার্চ চুক্তিটা হয়েছে মূলত, এটা আচ্ছা তারিখটা এখানে গুরুত্বপূর্ণ না, এই জন্য আমি লিখি নাই, এই চুক্তিটা হয় 15 মার্চ। 15 মার্চ চুক্তিটা হইল, হওয়ার পরে আরে সে চুক্তি করছে এখানে সব দাবি দেওয়া মেনে নিছে, 6 দিন পরে মানে জনগণ অপেক্ষা করতেছে কি যে জিন্নাহ সাহেব বলবে যে ঠিক আছে বাবারা তোমাদের দাবি দেওয়া মানছি সরকারি ভাষা হবে বাংলা, 6 দিন পরে জিন্নাহ সাহেব বললো যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আরে সব অবাক হয়ে গেলো, কি হয়ে গেলো কিরে? হ্যাঁ গুটিবাজি করলো, কি হয়ে গেলো এটা? 1 সপ্তাহ আগে ওরা হচ্ছে যে সব মেনে টেনে নিছে যে বাংলা ভাষা হবে সরকারি ভাষা, সরকারের পক্ষে এখন তোমার হচ্ছে চুক্তিটা করলো নিয়ে তোমার খাজা নাজিমুদ্দিন, কী হলো ঘটনা? তখন মানুষ প্রচণ্ড উত্তেজিত হয়ে গেলো, কি এখানের মধ্যে সে 1 সপ্তাহ যায় নাই তারা এখানের মধ্যে উর্দু বলতে রাষ্ট্রভাষা, তখন সবাই খুব প্রতিবাদ করলো, কিন্তু জনগণ ফুসি উঠছে। আচ্ছা এরপরও সবাই চিন্তা করলো ঠিক আছে যে জনগণ যে আসলে ফুসি উঠছে এটা মনে জিন্নাহ সাহেব কিছুটা বুঝতে পারছে, মানুষ আশা করছে ঠিক আছে, জিন্নাহ সাহেব কিন্তু ওনার ভুল বুঝতে পারছে, জনগণ আশা করছে জিন্নাহ সাহেব ঢাকা ভার্সিটিতে যাবে 3 দিন পরে, একটা ঘোষণা দিবে কার্জন হলে, জনগণ ঘোষণা করছে সে হয়তো কার্জন হলে যাবে, আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন, এই যদি কিছু একটা বলবে, কিন্তু 3 দিন পরে সে কিন্তু একাধারে বলছিল আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, না সেটা বলে নাই, সে চূড়ান্ত মাত্রা বেয়াদবি করে সে কয় না আমার ভুল হয় নাই, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তাহলে দেখছো মানুষ কিন্তু কতভাবে মানুষ মানে আশাহত হইতেছে, প্রথমে মানুষ এখানে দাবি দেওয়া শুরু করলো 15 মার্চ নাজিমুদ্দিন করলে তোমরা থামো, জিন্নাহ সাহেব আস্তে ঝামেলা করো না, 21 মার্চ জিন্নাহ তোমার হচ্ছে যে কোথায় সরদুদ্দানে করলে যে না পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু, মানুষ উত্তেজিত হয়ে গেলো, সবাই চিন্তা করলো ঠিক আছে সে হয়তো বুঝে নেয় বিষয়টা, মানুষের উত্তেজনাটা বুঝে নেয়, 3 দিন পরে সে ঢাকা ভার্সিটিতে যায় সঠিক কথা বলবে, কিন্তু দেখা গেল সে 3 দিন পরে যায় সে একই কথার পুনরাবৃত্তি করলো, মানুষের মধ্যে তো তোমার খুব বেড়ে গেলো যে তার মানে বুঝে গেলে কিন্তু তার মানে পাকিস্তানি পশ্চিম পাকিস্তানি শাসকদের কিন্তু ওদের কোনো চিন্তাভাবনা নাই, ওরা বাংলাকে চিন্তাভাবনা করতেছে না, তাহলে এখন কিন্তু ভিতরে ভিতরে কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, আন্দোলনগুলো আস্তে আস্তে চলতেছে, আমরা দেখব এই আন্দোলনের চূড়ান্ত রূপ 1952 সালে। তবে তার আগে আরও কিছু ঘটনার কথা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে 48 সালের 31শে ডিসেম্বর এবং 49 সালের 1লা জানুয়ারি, এ তারিখটা মুখস্ত করতে হবে না, মানে 48 সালের একদম শেষ তারিখটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন আয়োজন করা হয়, সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটার কারণটা হচ্ছে মূলত যে পূর্ব পাকিস্তানের যারা সাহিত্যিক যারা ছিল তাদের মধ্যে যদি তারা যদি লেখালেখি করে, তাদের মধ্যে যদি সেই সচেতনতা বৃদ্ধি যদি পায় তাহলে হয়তো শাসক গোষ্ঠী কিছুটা শুনবে। এই সম্মেলন উদ্বোধন করেন পূর্ব বাংলার স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহার।
তো দেখো এখন পাকিস্তানের একটা অন্যরকম গুটিবাজি ওরা শুরু করবে। ওরা এখন এখানে যে রাজনীতিবিদরা ইউজুয়ালি দেখবা যে ওরা যখন কোনো কিছু দিয়ে সুবিধা করতে পারে না, তখন ওরা কিছু গুটি ছাড়ে। তার মধ্যে একটা হচ্ছে ধর্মীয় গুটি, আরেকটা হচ্ছে দেশপ্রেমের গুটি। ওরা বলবে দেখেন আমরা হচ্ছে যে আমরা ক্ষমতা থাকলে এ করবো সে করবো, হ্যাঁ আমরা দেশের চেতনা অক্ষুণ্ণ রাখবো, এরকম মানে ভেগ যে কথাবার্তা। আরবি ভাষায় বলবে যে আমরা আসলে পরে আমরা ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ রাখবো আমরা, হ্যাঁ মানে এগুলো সবগুলো ভাতাবাজি, যত রকম চেতনা টাইপের কথা আছে, ধর্মীয় চেতনা এরকম যেগুলো সব ভাতাবাজি আসলে। এবং পাকিস্তানের সেই তোমার গুটিবাজি শুরু করলো। ওরা করলো যে যে দেখেন যে এই যে বাংলা ভাষাটা, যে এইটাকে আমরা যে হরফগুলো আছে বর্ণমালা, এগুলাকে আমরা হচ্ছে যে আরবি হরফে আমরা এটা চালু করলে তাহলে বাংলা ভাষাটা অনেক পবিত্র হয়ে যাবে, এটা একটা মুসলমানি ভাষা হবে, এটা হিন্দুয়ানি থেকে এটা এটা মুক্তি পাবে। তো তারা যে পাকিস্তানের শিক্ষা সচিব ফজলুর রহমান সাহেব, শেখুল ইসলামী আদর্শে আমরা উজ্জীবিত হয়ে বাংলা ভাষার মধ্যে হরফ থাকতে হবে আরবি, এবং এই বলে তারা এখানে মধ্যে একটা প্রকল্প হাতে নেয়, গুটিবাজি করা শুরু করে ওরা। তো ওরা মানুষের মধ্যে প্রচারের চেষ্টা করে যে পবিত্র কোরআনের হরফ এখানে এটা দিয়ে এখন বাংলা ভাষা লেখা হবে। আসলে এই জিনিসটা হচ্ছে মানুষের মধ্যে এটা তোমার সেন্সিটাইজ করার জন্য, মানে আস্তে আস্তে বাংলা বর্ণমালা যাতে ভুলে যায়, এবং বাংলা ভাষা একসময় দেখা যাচ্ছে মানুষজন ভুলে যাবে বাংলা ভাষার দাবিগুলো। তো ওরা কী করে, একটা বর্ণমালা বিশেষজ্ঞ কমিটি ফরমেশন করে, যেখানে আমাদের দেশের অনেক বরেণ্য শিক্ষাবিদকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আমাদের বাংলা ও বাঙালির পক্ষের কোনো শিক্ষাবিদ এখানে অংশগ্রহণ আসলে করেন নাই। তো ওরা কী করলো, ওরা ওরা থামতেছে না, ওরা চিন্তা ভাবনা করতেছে, ওরা একটা করলো যে সরকার একটা জাতীয় পুনর্গঠন সংস্থা করলো, যে ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন। ওদের কাজ কি, ওদের কাজ হচ্ছে বাংলাকে আরবি বা উর্দুতে রূপান্তর করা, বাংলাকে কেটে ছেটে এটাকে উর্দুকরণ করা ছিল ওদের উদ্যোগ। তো সেসব বাংলায় ছাত্ররা এই সংস্থাকে বিভিন্ন রকমভাবে ওরা বলতো এটা বঙ্গ সংস্কৃতি গোয়েন্দা বিভাগ বলে এটাকে তোমার হচ্ছে যে অবহিত করতেন। ওরা একটা ভাষা সংস্থা কমিটি গঠন করলো, যেটাকে বাঙালিরা বলতো ভাষা সংহার কমিটি। এইভাবে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে থাকলো। তখন দেখলো যে বাঙালিদের পক্ষে এখন রাজপথে যাওয়া ছাড়া আসলে কোনো তোমার কোনো ওয়ে নাই। তো আমরা দেখি এখানে মধ্যে বাঙালিদের পক্ষে কলম যোদ্ধা সৈয়দ মুজতবা আলী কী বলেন, উনি বলেন বাংলাকে যারা নাপাক অপাক বলে কটাক্ষ করে তাদের একটা কথা স্পষ্ট বলতে চাই, ছুতমার্গ ইসলামে নাই। বন্ধুরা, ভাষা ছুতমার্গ নাই, নাপাক পার্সির সাথে নাপাক হিন্দি মিলে উর্দু হইল, সে আজ এত পাক হইল কীভাবে? হিন্দুয়ানি ভাষা বাংলা ব্যবহার করে এতদিন পূর্ব পাকিস্তানি মুসলমানরা কি নাপাক হইয়াছিল? এই নাপাকরা কি পাকিস্তানের জন্য লড়ে নাই? পাকিস্তানের স্বপ্ন কি সফল হইয়াছে শুধু লাহোর লখনৌর কৃপায়? তো উনি এখানে ওনার নিবন্ধে ওদেরও পাল্টা জবাব দিল, ওরা বললো যে বাংলা ভাষা নাপাক, হ্যাঁ হিন্দুয়ানি ভাষা, এরকম ব্যাপার স্যাপার ওরা প্রচলন করতেছে। তো মুস্তফা আলী এটার একটা তীব্র জবাব দিল। আব্দুল গফুর সাহেব, উনি যে পত্রিকার সম্পাদক, একটু বলো তো নামটা কি, আব্দুল গফুর সাহেব ওনার পত্রিকার নামটা বলে ফেলো তো, সাপ্তাহিক কি বলো, সাপ্তাহিক সৈনিক। আব্দুল গফুর সাহেব বললেন, আচ্ছা এখানে একটু তোমার মানে মানে এন্টি নারীবাদী কথা হয়ে গেছে। উনি বললো যে স্ত্রীবিদ্যা ও স্ত্রী বুদ্ধির, এটা বলে উনি আসলে নারী জাতিকে কটাক্ষ করেছে, তোমরা আবার মন খারাপ করো না, মানে অনেক সময় ধরো নারী মানে স্ত্রীবিদ্যা স্ত্রী বুদ্ধি বলে অল্প বুদ্ধি বোঝানো হয় আর কি। তো অনেক মেয়েরা আবার মন খারাপ করবে যে উনি এত ভালো লোক হয়ে আমাদেরকে কেন কটাক্ষ করলো। স্ত্রীবিদ্যা ও স্ত্রী বুদ্ধির তিন মহারথী শিক্ষামন্ত্রী ও তার সেক্রেটারি করিম ও ডেপুটি সেক্রেটারি মিজান রহমানকে জানিয়ে দিচ্ছি, বাংলা হরফের উপর কোনো শয়তানি হামলা বরদাস্ত করা হবে না। এদের ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, তার অত্যন্ত ধর্মপ্রাণ, কিন্তু তাই বলে ধর্মের নামে ভাষা বিভক্তি মেনে নিতে পারেনি। ভাষা আল্লাহর অন্যতম সৃষ্টি বৈচিত্র্যের একটি, তিনি মানুষকে সৃষ্টি করে তার মুখে কথা দিয়েছেন, সব ভাষায় তার সৃষ্টি, কিন্তু পাকিস্তানিদের বোঝাবে কে? তার মানে আমরা একটা জিনিস দেখো, এই কথার গুরুত্ব কিন্তু অনেকটুকুই, আমি এটা কেন রিডিংটা পড়লাম, আমাদের এই জিনিসগুলো বোঝা উচিত যে কোনো ভাষাই কিন্তু হচ্ছে যে তোমার ভাষার সাথে কোনো বরিতা নাই, প্রত্যেকটা ভাষাই তো তোমার সৃষ্টিকর্তা তৈরি, এবং বৈচিত্র্যটাই প্রকৃতির সৌন্দর্য। কারণ বৈচিত্র্য যদি না থাকতো, তাহলে পৃথিবীর সব গাছ একই রকমের, হ্যাঁ পৃথিবীর সব মানুষ দেখতে একই রকমের, তাহলে তো তোমার হচ্ছে যে জিনিসটা সুন্দর, ধরো পৃথিবীর সব মানুষ হচ্ছে তোমার একই রকমের, তো দেখা তাসলিমের হাজব্যান্ড দেখা যাচ্ছে তাসলিমাকে আর তোমার আরেকজনকে বুঝতেছে না, তো দেখা যাচ্ছে একটা গ্যাঞ্জাম লেগে যেত এখানের মধ্যে, হ্যাঁ কে কারবো, এটা আসলে খুবই একটা ঝামেলাজনক পরিস্থিতি ক্রিয়েট হয়ে যেত। তার মানে বৈচিত্র্যটা আসলে আমাদের এটা খুবই প্রাকৃতিক একটা ব্যাপার, বৈচিত্র্যই সৌন্দর্য। পাকিস্তানিরা ওরা একটা ভাষা কমিটি করলো,
পূর্ব বাংলা ভাষা কমিটি। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বেসিক বিউ বইয়ের মধ্যে যে একটা ছোট টিকা হিসেবে আছে যে পূর্ব বাংলা ভাষা কমিটি, তখন এখানে ওরা ছোট টিকার মধ্যে তোমার ওরা বলছে যে পূর্ব বাংলা ভাষা কমিটি এরা হচ্ছে ভাষা সংস্কারের পক্ষে ছিল, যেটার মাওলানা আকরাম খাঁ ছিলেন সভাপতি। এতটুকু পরে মনে হবে যে কিরে মাওলানা আকরাম খাঁ তাহলে মানে বিপক্ষে ছিল, মানে বাংলা ভাষার বিপক্ষে ছিল। মূল ঘটনাটা হচ্ছে ওনারা যেহেতু সরকারি জব করতেন, সরকার একটা কমিটি করলো পূর্ব বাংলা ভাষা কমিটি, সেই সরকারি কমিটির মধ্যে ছিল মাওলানা আকরাম খাঁ। ওনাদের কমিটি কিন্তু বলছে, তারা কিন্তু সরকারি কমিটি কিন্তু, কিন্তু তারা বলছে না এখানে কিন্তু এটা করা যাবে না, যে এই কমিটি আরবি হরফে বাংলা ভাষা প্রচলনের বিপক্ষে মত দেয়। এই কথাটা এই জন্য আমি ক্লিয়ার করলাম, নাহলে পরে তুমি কবে যে মাওলানা আকরাম খাঁ বাংলা একাডেমির দায়িত্ব পাইলো কেমনে, উনি তো বাংলা ভাষার মানে বিপক্ষে গেছে। ঘটনা হচ্ছে সরকারি একটা কমিটি, উনি কই যাবে, উনি তো এটা সভাপতি ছিল, কিন্তু ওনারা এটার বিপক্ষেই বলছে না দরকার নাই, এটা আরবি হরফে এটা করা যাবে না, রাইট? উনি নেতা ছিলেন। আমি একটুকে বলছিলাম তোমাদেরকে আমি আজ করবো যে ভাষা আন্দোলনের প্রথম দিকে মানে 48 সালে চারটা জিনিস এখানে মধ্যে, একটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম দিকে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল, একটা হচ্ছে 52 সালে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল। তাহলে চারটা জিনিস মনে রাখতে হবে। তাহলে আসো, প্রথম দিকে 48 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল কে? লিয়াকত আলী। বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? একটু বলে ফেলো, বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? খাজা নাজিমুদ্দিন। তাহলে নাম্বার ওয়ান কনফিউশন ডান। পাকিস্তানে পুরো পাকিস্তানের মধ্যে হচ্ছে একজন, ওই ধর পুরো ভারতের মধ্যে প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদি। আর আমরা যদি বলি শুধু পশ্চিমবঙ্গ তাহলে মমতা, এইভাবে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে বাংলা ছিল খাজা নাজিমুদ্দিন, একসাথে পড়ে ফেলি তাহলে এক জাতীয় জিনিসপত্রগুলো একসাথে যদি পড়ো তাহলে তোমার ব্রেনের মধ্যে এই সাজানোটা সুন্দর হবে, আর যত সুন্দর করে সাজায় পড়তে পারবা তত বেশি মনে থাকবে। যে তোমরা যে কমপ্লেন করো ভাই মনে থাকে না, তা একটা প্রধান কারণ হচ্ছে তোমরা সাজায় গোছায় পড়তে চেষ্টা করো না, সাজায় গোছায় পড়লে মনে থাকবে। তাহলে আমরা একসাথে পড়ে ফেলি, চূড়ান্ত পর্যায়ে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? নুরুল আমিন। তাহলে দুটোর মধ্যে আমরা কনফিউশন লাগাবো না। 48 সালে ছিল বাংলার মুখ্যমন্ত্রী নাজিমুদ্দিন আর 52 সালে বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। তাহলে বলো তো গুলি করা হয় কার নেতৃত্বে, মানে কার আদেশে গুলি করা হয় 52 সালে? নাজিমুদ্দিন নাকি নুরুল আমিন? গুলি, রাইট, নুরুল আমিন। তাহলে এইটা মাথার মধ্যে সুন্দর করে রাখবা যে গুলি হলো নুরুল আমিন এখানে মধ্যে, ও 52 সালে ছিল। আচ্ছা, 52 সালে প্রধানমন্ত্রী পুরো পাকিস্তানের খাজা নাজিমুদ্দিন। একসাথে কেন বললাম এই জিনিসটা? তাহলে নাজিমুদ্দিন সে 48 সালে ছিল শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী, 52 সালে হয়ে গেল সে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী। কনফিউশন কি ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার তো। নাজিমুদ্দিন 48 সালে শুধু বাংলা ছিল মুখ্যমন্ত্রী, পুরো বাংলা, 52 সালে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেল। ধরো মমতা এখন তোমার পশ্চিমবঙ্গে সে মুখ্যমন্ত্রী, ধরো সে পুরো ইন্ডিয়ার আবার প্রধানমন্ত্রী হয়ে গেল, যেরকম হবে আর কি। যেরকম মোদি, মোদি ছিল প্রথমে কি ছিল? গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল মোদি, এরপরে উনি এখন পুরো ভারতের প্রধানমন্ত্রী, এরকম আর কি বিষয়টা। তা নাজিমুদ্দিন 48 সালে ছিল শুধু বাংলার মুখ্যমন্ত্রী, 52 সালে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, আমরা দেখি একটু 50 সালে চলে যাই। 49 সাল আমাদের খুব ইম্পর্টেন্ট কোনো ঘটনা আমাদের এখন নাই, আমরা চলে আসবো 50 সালে। দেখো, এই 50 সালে ঢাকা ভার্সিটিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হলো। হ্যাঁ, এটা সভাপতি হচ্ছে, আহ্বায়ক হচ্ছে আব্দুল মতিন। তাহলে আমরা দেখো অনেকগুলো সংগঠনের কথা বললাম, আমরা দুইটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কথা পড়ছি, তার মধ্যে একটা ছিল শুধু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, একটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখন আমরা 3 নম্বর আশা পড়তেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আমরা সামনে আরও একটা সংগ্রাম পরিষদ পড়বো, মোট 4টা সংগ্রাম পরিষদ পড়বো। হ্যাঁ, এগুলোর মধ্যে কনফিউশন লাগানো যাবে না, আমরা বারবার রিভিশন দিয়ে দিয়ে এগুলো মনে রাখার ট্রাই করবো। তাহলে আমরা 12 মার্চ 1950 আব্দুল মতিনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এখানের মধ্যে ফরমেশন হয়ে গেল। কোনো কোনো বইয়ের মধ্যে এটা 11 মার্চও পাবা, কোথাও কোথাও এটা 11 মার্চও পাবা। হ্যাঁ, কোনটা শুদ্ধ কোনটা ভুল বলে আসলে কিছু নাই, ওই যে আমি তোমাকে বলছি না এরকম এক একটা বইয়ের মধ্যে এক একরকম লিখছে, বাট দুইটা কারেক্ট। আমরা এখন চলে 51 সালে, আমাদের খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনা আমাদের নাই। আমরা এখন চলে আসব 26 জানুয়ারি 52, এই তারিখগুলো গুরুত্বপূর্ণ, রাইট?
নাজিমুদ্দিন, বলো তো কোন পোস্টে আছে, কোন পোস্টে আছে বলো তো, তার পোস্ট কি বলো? নাজিমুদ্দিন পোস্ট কি? পিএম, পুরো পাকিস্তানের পিএম। কিন্তু তাহলে একটা জিনিস খেয়াল করো তোমরা, সে 48 সালের 15ই মার্চ, কত তারিখে? 48 সালের 15ই মার্চ সে 8 দফা চুক্তি করছে, ছাত্রদেরকে বলছে তোমরা ঘরে ফিরে যাও বাবুরা, যে তোমরা আন্দোলন করো না, ঘরে ফিরে যাও, যে জিন্নাহ সাহেব আসতেছে, আমি তোমাদের দাবিটা মেনে নিচ্ছি। 21 মার্চ জিন্নাহ সাহেব এসে কইলো যে না, উর্দুই হবে রাষ্ট্রভাষা। 24 মার্চ 48 সালে জিন্নাহ সাহেব কার্জন হলে যাকে উর্দুই হবে রাষ্ট্রভাষা। তো দেখো, সে একবার তখন বিট্রে করছে, এইবার ওর নিজে পিএম, কিন্তু পুরো পাকিস্তানের পিএম সে। আগে তো সে পুরো পাকিস্তানের পিএম ছিল না, সে বাংলার মুখ্যমন্ত্রী ছিল, পুরো পাকিস্তানের পিএম হইয়া ওর একটা ইয়ে ছিল, সে পারতো এখন যে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। সে কি কইলো? উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। আর ওরা পারিবারিকভাবে উর্দুতে কথা বলতো, ওরা নব ফ্যামিলির সন্তান, ওদের মানে পারিবারিকভাবে তারা উর্দু বেশি ব্যবহার করতো সাধারণত। তাহলে এখন দেখো, ঢাকার পোলা সে তোমার হচ্ছে যে কয় উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 26 জানুয়ারি 52, কিন্তু তারিখটা মনে রেখো, খুব খেয়াল করে, 26 জানুয়ারি 52, ঠিক 5 দিন পরে, ঠিক 5 দিন পরে 31 জানুয়ারি 1952। কোন কোন বইয়ের মধ্যে এটা বাবা 30 জানুয়ারি 52 বাবা, কোন কোন বইয়ের মধ্যে 30 জানুয়ারি 1952 এরকম বাবা, তো মারামারি করার কিছু নাই। তাহলে 31 জানুয়ারি 52 কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয়, দেখো আমি একটা গ্রিন করছি, গ্রিনটা কি দেখো তো, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়। তাহলে এর আগে কেন্দ্রীয় নামটা কোথাও ছিল না, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়। যে মিটিংয়ে কেন্দ্রীয় মানে তো বুঝছো একদম মানে হাইকমান্ড, একদম সেন্ট্রালি, এটা মানে শক্তিশালী একটা বাহিনী, শক্তিশালী কমিটি আর কি। যদি শক্তিশালী কমিটি, মিটিংয়ের মধ্যে শক্তিশালী লোকজন থাকবে, উনি হচ্ছে মাওলানা ভাসানী। তাহলে মিটিংয়ের মধ্যে উনি সভাপতিত্ব করছে। এখন আমরা একটু ডিভিশন দিই, চলো। 2 মার্চ 48 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 31 জানুয়ারি 52 সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আশা করি এখন তোমাদের হচ্ছে ঝামেলা লাগবে না। তো প্রথম যে দুটো আমরা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পড়ছি, তার মধ্যে কোথাও সর্বদলীয় টার্মটা নাও থাকতে পারে, তোমরা এমনি মনে রাখবা, আমরা সামনে রিভিশন দিব এই জিনিসটা। চলো রিভিশনটা দিয়ে আসি। দেখো পরীক্ষা এরকম থাকতে পারে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম পর্ব, এটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বারের মতো, এটা বুঝতে পারছো? তাহলে প্রথমবার ওরা একটা কমিটি করে ফেলছে, এ এস এ নুরুল হক ভুইয়া ছিল আহ্বায়ক, ওরা একটা কমিটি করে ফেলছে 1 অক্টোবর 47। ধরো ধরো এটা খুব একটা ওরা মানে ওরকম স্ট্রং কমিটি হয় নাই আর কি, হ্যাঁ, মেনাজ জামিনকে কমিটিতে রাখে নাই, ওরা হচ্ছে যে এটা তো স্ট্রং কমিটি হয় নাই, পরেরবার একটা স্ট্রং করে করছে। এই দেখো শামসুল আরিফিন আছে এখানে, না আরিফিন না সরি শামসুল আলম, তো স্ট্রং হয়েছে এখন শামসুল আরিফিন, না বারবার নিজের নাম বলে ফেলতেছে, শামসুল আলম থাকাতে এটা অনেক স্ট্রং হয়েছে। এটা হচ্ছে কখন? পরের বছর 2 মার্চ 48। তাহলে এই প্রথমবারটা একটু দুধবার টাইপ, এটা এটা বেশি জায়গায় এটা পাবা না, এটা এটা একটু দুধবার, এটা একটু, হ্যাঁ এটা একটু দুধবার টাইপ। এস এম নুরুল হক ভুইয়া, উনি ছিল ঢাকা ভার্সিটির কেমিস্ট্রির প্রফেসর, হ্যাঁ, তো একটু দুধবার হয়েছে, খুব বেশি স্ট্রং হয় নাই। এখানে শামসুল আলম যোগ দেওয়াতে এটা একটা স্ট্রং হয়ে গেছে দ্বিতীয়বারের মতো, এইটাই 2 মার্চ 48। আচ্ছা ধর্মঘটটা কে দিছে, প্রথমবারেরটা নাকি দ্বিতীয়বারেরটা? এই ধর্মঘটটা কে দিছে বলো, সেকেন্ডটা, হ্যাঁ সর্বদলীয়, এটা এটাই সর্বদলীয়, রাইট, এটাই সর্বদলীয়, হ্যাঁ। তাহলে কামকাজ যা করছে সব এইটাই করছে, ওরা একটু দুধবাদ ছিল, ওরা তেমন কিছু করতে পারে নাই, বা তেমন কিছু করলে হয়তো আমরা, ওরা তো বাসার মধ্যে মিটিং টিটিং করছে, ওটা আমরা দেখি নাই আর কি, এখন বাসার মধ্যে অনেক মিটিং হয়তো করছে, বাট ওরা রাজপথে অনেক কিছু করছে, হ্যাঁ, ওরা একদম তোমার ধর্মঘট দিছে, তারপর 11 তারিখকে ওরা সিদ্ধান্ত নিয়েছে ভাষা দিবস পালন করবে, তারপরে তোমার ওই যে নাজিমুদ্দিনের লগে আবার ওইখানের মধ্যে 8 দফা চুক্তি করছে, অনেক কিছু করছে তারা। তাহলে এই 48 সাল আর 47 সালের মধ্যে দুটার আমরা নাম জানলাম। 49 সালে ছিল পূর্ব বাংলা ভাষা কমিটি, বলো তো ওদের কাজ কী ছিল, এই কমিটির কাজ কী ছিল, এই কমিটির কাজ কী ছিল? আরবি হরফে বাংলার প্রচলন করা যায় কিনা সেটা। তোমরা এই জিনিসগুলো একটু ছোটো ছোটো করে ডিটেলসে কেন পড়বো বলি, কারণ এগুলোর উপরে ছোটো ছোটো টিকা আসবে পরীক্ষায়, লিখিত পরীক্ষায়, এমনভাবে পড়বা যাতে তুমি দুই একটা লাইন লিখতে পারো বানায় বানায়া, এইভাবে পড়বা, হ্যাঁ, যাতে তুমি কিছু লাইন লিখতে পারো, এই জন্য একটু একটু করে করে প্রত্যেকটা জিনিস পড়বা। ঢাকা ভার্সিটিতে হলে কখন? 50 সালে, হ্যাঁ 50 সালের, দেখো এখানে আমি 11 মার্চ লিখছি আর এইখানের মধ্যে 12 মার্চ লিখছি, দুটা কারেক্ট, বেসিক বইয়ের মধ্যে লিখছে
11 মার্চ, তাই না? আমি এখানের মধ্যে আরেকটা জায়গায় 12 মার্চ লিখছি, কেন? কারণ দুইটা কারেক্ট, এই জন্য। কোন বইয়ের মধ্যে 11 মার্চ, কোন বইয়ের মধ্যে 12 মার্চ, আমি ইচ্ছাকৃত দুইটা লিখছি, যাতে তোমরা মারামারি না করতে পারো। না কখনোই এই জিকে ডেট ফিট লিয়ে মারামারি করবো না। কিছু লোক আছে খাসলত খারাপ, কয় এটা 11 মার্চ না 12 মার্চ, এগুলো যদি কনফিউশন মনে হলে তুমি এটা আলাদা করে লিখে রাখো যে ঠিক আছে এটা কনফিউজিং, ওটা নিয়ে দিন রাত নষ্ট করবো না। আর সর্বদলীয় কেন্দ্রীয় সভা সংক্রমণ পরিষদ কখন হলো? কেন্দ্রীয় 31 জানুয়ারি, কোনো কোনো বইয়ের মধ্যে এটা হচ্ছে 30 জানুয়ারি, তাও আশা করি প্রবলেম হবে না। নামগুলো একটু আমরা তাহলে খেয়াল করি, দুধবাজ যেটা ছিল সেটা হচ্ছে এএসএম নুরুল হক ভুঁইয়া, আর শামসুল আলম আয়শা, সরি শামসুল আলম আয়শা এখানের মধ্যে এটা কোনো স্ট্রং করে ফেলছে, যেটা সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ হলো 2 মার্চ 48। তারপরে তোমার মাওলানা আকরাম খাঁ ছিল পূর্ব বাংলা ভাষা কমিটি, ওটা ছিল সরকারি একটা কমিটি। আব্দুল মতিন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সরি এখানে উঠে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতি সংগ্রাম পরিষদ। আর আমাদের লাস্ট যেটা হয়েছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রপতি সংগ্রাম পরিষদ হচ্ছে 31 জানুয়ারি 1952, কাজী গোলাম। এবার আসো, তাহলে এখন তো সেন্ট্রাল একটা ব্যাপার হয়ে গেছে, এখন তো নিশ্চয়ই ওরা অনেক তীব্র আন্দোলন করবে। 16 ফেব্রুয়ারি 1952 শেখ মুজিবুর রহমান তখন কিন্তু জেলে, দেশ কিন্তু চরম উত্তপ্ত অবস্থা, ভাষার দাবিতে সব জায়গায় মিটিং মিছিল চলতেছে এবং বঙ্গবন্ধুকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে। তখন বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন ওনারা দুজন, আচ্ছা এখনও কিন্তু উনি বঙ্গবন্ধু উপাধি কিন্তু পান নাই, মহিউদ্দিন কারাগারে আমরণ অনশন শুরু করেন। তাহলে এখন যদি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান তখন তো উনি তো নেতা ছিলেন, তাহলে ওনার 21 ফেব্রুয়ারি ওনার নাম আমরা কেন পাচ্ছি না কোথাও? 21 ফেব্রুয়ারি ওনার নাম কেন পাচ্ছি না কোথাও? উনি তখন কই ছিলেন বলো? উনি তখন জেলে ছিলেন, রাইট, উনি তখন জেলে অনশন পালন করতেছিলেন। তো বঙ্গবন্ধু অনশন পালন করলেও তখন ভাষা দাবিতে করতেছে, আর আমরা এখন 1 ঘন্টা ধরে অনশন করতেছিলাম আমরা তো বিসিএস পড়া নিয়ে, 1 ঘন্টা অনশন করার কারণে অনেকের ক্ষুধা লেগে গেছে। তো চলো আমরা অনশনটা ভেঙে আমরা খাওয়া দাওয়া করে আসি, আমরা ফিরবো ঠিক 10টা বেজে 15 মিনিটে।